জলের অপর নাম জীবন। সৌরমণ্ডলের বাইরে দুই এক্সোপ্ল্যানেট যা পৃথিবীর মতো গ্রহ, সেটিতে বিপুল জলের ভাণ্ডার রয়েছে বলে মনে করছেন জ্যোতির্বিজ্ঞানীরা। ওই জোড়া গ্রহ ঘুরছে একটি বামন আকারের লাল তারাকে ঘিরে। পৃথিবী থেকে 218 আলোকবর্ষ দূরে রয়েছে লিরা তারামণ্ডল। গ্রিক ভাষায় লিরার শব্দের অর্থ হচ্ছে বীণা। ওই তারামণ্ডলটির আকার অনেকটা বীণার মতো। সেই তারামণ্ডলে রয়েছে একটি বামন আকার লাল তারা, তাকে কেন্দ্র করে ঘুরছে কেপলার 138c এবং কেপলার 138d নামে দুটি গ্রহ। ওই দুটি গ্রহের গতি প্রকৃতি দেখে মহাকাশ বিজ্ঞানীদের ধারণা তাতে জলের বিপুল ভাণ্ডার রয়েছে। সম্প্রতি কানাডার মন্ট্রিওলের একটি বিশ্ববিদ্যালয় এক্সোপ্ল্যানেট নিয়ে গবেষণা চালাচ্ছিল। তারা এই নিয়ে এই বিস্তারিত রিপোর্ট পেশ করেছে। তাতেই উঠে এসেছে এই সমস্ত তথ্য, ওই দুটি গ্রহই আকারে পৃথিবীর অর্ধেক। যে তারাকে কেন্দ্র করে ওই গ্রহ দুটি ঘুরছে তা সহ গ্রহ দুটি আবিষ্কার করেছিল নাসার কেপলার টেলিস্কোপ। সেই গ্রহ দুটিকে পর্যবেক্ষণ করে পাওয়া নানা তথ্য খতিয়ে দেখে বিজ্ঞানীরা নিশ্চিত সেখানে এমন কিছু আছে যা পাথরের থেকে হালকা অথচ হাইড্রোজেন এবং হিলিয়ামের থেকে ভারী। এইরকম আরও অনেক ভিডিও বা মহাবিশ্বের বিভিন্ন তথ্য জানতে, এছাড়া বিভিন্ন অজানা রহস্য সম্পর্কে সঠিক ধারণা এবং সেগুলো সম্পর্কে জানার জন্য এখনই সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটি, অজানা রহস্য ইউটিউব চ্যানেল। নমস্কার।